আসসালামু আলাইকুম প্রবাসী বন্ধুরা, আজকে সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের রেট কিছুটা কমে গেছে, তারপরে আমি সবচাইতে যে ব্যাংক বেশি রেট দিতেছে আপনাদের দেখাবো। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের দেখাবো সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের এক্সচেঞ্জ রেট, বাংলাদেশে কত করে রেট দিতেছে। মনে রাখবেন, বিভিন্ন ব্যাংকের বা বিভিন্ন এক্সচেঞ্জ রেট যে কোনো সময় উঠানামা করতে পারে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি প্রতিদিন সৌদি আরবের বিভিন্ন আপডেটের পাশাপাশি স্বর্ণের বাজারের আপডেট দিয়ে থাকি। তো শুরু করা যাক, আজ 8 ডিসেম্বর 2019, আজকে আমরা প্রথমে দেখব ওয়েস্টার্ন ইউনিয়নের রেট। আজকে ওয়েস্টার্ন ইউনিয়নের রেট হচ্ছে 22.50 টাকা। তারপর হচ্ছে আলরাজি ব্যাংক, আজকে আলরাজির রেট হচ্ছে 22.41 টাকা। এরপর হচ্ছে সাম্বা ব্যাংক, আজকে সাম্বা ব্যাংকের রেট হচ্ছে 22.46 টাকা। তারপর হচ্ছে এনজাজ ব্যাংক, আজকে এনজাজের রেট হচ্ছে 22.43 টাকা। এরপর হচ্ছে এনজাজ থেকে যদি আপনি ওয়েস্টার্ন ইউনিয়ন পাঠান তাহলে পাবেন 22.57 টাকা। তারপর হচ্ছে এক্সপ্রেস মানি, আজকে এক্সপ্রেস মানির রেট হচ্ছে 22.50 টাকা। তারপর হচ্ছে আরব ন্যাশনাল তেলেমানি, আজকে তেলেমানির রেট হচ্ছে 22.46 টাকা। এরপর আমরা দেখবো ফাওরি ব্যাংক, আজকে ফাওরি ব্যাংকের রেট হচ্ছে 22.44 টাকা। এরপর হচ্ছে মানিগ্রাম, 22.37 টাকা। তারপর হচ্ছে এয়ারসেল মানি ট্রান্সফার, আজকে এয়ারসেলের রেট হচ্ছে 22.31 টাকা। এরপর এয়ারসেল থেকে যদি আপনি ওয়েস্টার্ন ইউনিয়ন পাঠান তাহলে পাবেন 22.49 টাকা। তারপর হচ্ছে আলজামিল এক্সচেঞ্জ, আজকে আলজামিলের রেট হচ্ছে 22.51 টাকা। এরপর হচ্ছে এনসিবি কুইক পে, এনসিবি কুইক পের রেট হচ্ছে 22.18 টাকা। তারপর হচ্ছে আজকে যে ব্যাংক বা যে এক্সচেঞ্জার সবচাইতে বেশি রেট দিতেছে সেটা হচ্ছে এসটিসি পে। আপনি যদি এসটিসি পে থেকে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান অথবা ক্যাশ পিকআপের মাধ্যমে টাকা পাঠান তাহলে পাবেন 22.60 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের সৌদি আরবের বিভিন্ন আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।